হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা ডেডাস্টের নতুন এপিসোড নিয়ে এসেছি। ভেবেছিলাম যে এইটা বলে এপিসোডটা শুরু করবো না, কিন্তু একটা বদভ্যেস হয়ে গেছে আর কি এইভাবে শুরু করার। তো আজকে আমার ঘর থেকেই ভিডিওটা হচ্ছে, আজকে কোথাও যায়নি, কারণ এই সপ্তাহটা প্রচণ্ড বিজি গেছে। আমি একটা শ্যুটে বিজি ছিলাম, কালকে রাত্রিবেলা প্রচণ্ড রাত করে ফিরেছি, সেই জন্য আজকে আর কোথাও বাইরে যাওয়া হয়নি। আজকে রুম থেকেই ভিডিওটা করব। এবার রুমের ভিডিও করার যেটা প্রবলেম, সেটা হলো গিয়ে কোনো বিষয়েতেই আমি সেরমভাবে একটা মাস্টার নই যে সেটা সম্বন্ধে একটা জ্ঞান দেব। যদি কোনো জ্ঞান পাই পরে হয়তো বলবো। আমি না ঘর চার দিতে পারি ভালো করে, না ঘর ভালো করে সাজানো বা কিছু একটা যে সেই সমস্ত ভিডিও করব। তো এই সমস্ত কিছুই করতে পারি না। আর ঘরের রুম ট্যুর দেবো সেই রুমও নয় যে একটা রুম ট্যুর দেবো। অন্যত্র একটা গানে বলেছিলেন যে আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়। আমার জানলা দিয়ে একটু আকাশ দেখা যায় না, পাশে শুধু বিল্ডিংটা দেখা যায়, সেহেতু তাতেও দেখানোর মতো কিছু নেই। তাই জন্য ঘরের মধ্যে একটা লাইট ফাইট লাগিয়ে দিয়ে এখন এই ভিডিওটা করছি। আশা করি আমার কথাটা যদি ভালো লাগে আপনাদের, বা আমাকে যদি পছন্দ হয় তাহলে ভিডিওটা পছন্দ হবে, কারণ সাউন্ড কোয়ালিটি বা লাইট ক্যামেরা কোয়ালিটি তো মানে ততই বছর আর কি। তো আজকে একটা বই নিয়ে কথা বলবো বলে মেনলি আসা, কিন্তু তার আগে আমি জানি না, এই শীতকাল চলে গেল, এবার গরমকাল আসছে, সবাই করবে বৃষ্টির অপেক্ষা, কিন্তু বৃষ্টি কতটা কি হবে জানি না। বেশি হলে আমার বাড়িতে জল ঢুকে যায়, সেটাও মুশকিল, আবার না হলে গরম, সেটাও মুশকিল। তো এই সমস্ত মুশকিল আসানের একটা রাস্তা, মানে একটা লাইফে একটা ব্যালেন্স। কিন্তু বৃষ্টির সাথে বাঙালির যে একটা রোম্যান্টিসিজম জড়িয়ে আছে, আমার সাথে সেরকম একটা নয়। কারণ বৃষ্টিতে রোম্যান্টিসিজম যে জেগে উঠবে সেই জিনিসটা আমি কোনোদিন উপভোগ করিনি বা উপলব্ধি করিনি, তাই জন্য রোম্যান্টিসিজম নেই। তার থেকে তান্ত্রিক আমার ভালো মনে হয় যে বৃষ্টির সিজনে বসে চপ মুড়ি খেয়ে একটা গল্প শোনা যাক। এইবার যেটা বিষয় সেটা হলো গিয়ে রোম্যান্টিসিজম কি একদম নেই, আছে, ইচ্ছে সবার হয়, উপায় সবাই বার করতে পারে, সেটা কারোর অপারগতা কারোর অনিচ্ছা। তো কলেজে যখন পড়তাম তখন একটা ছোট গল্প ছিল, মানে সেটা আপনাদের সাথে শেয়ার করার একটা গল্প, আমার সাথে ঘটা একটা ঘটনা। তো আমার বন্ধু কলেজে একটি মেয়ের প্রেমে পড়ে যায়, বন্ধুর নাম করব না, সে অফেন্ড হবে এবং সে মেয়েটিরও নাম করবো না অবশ্যই। তো তারা মিলে প্ল্যান করেছে যে গঙ্গার ঘাটে গিয়ে বসবে। এইবার আমরা এমনই মানে কাজকাম ছাড়া পাবলিক যে বন্ধুর আর বান্ধবীর মাঝখানে তার সাথে গিয়ে ঘাটে বসা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই, এবং এটার নাম দিতে আমরা বন্ধুকে সাপোর্ট করছি। ওকে কতটা সাপোর্ট করছি জানি না, নিজেদের সময়টা পাস করার মানে পাস করে দেওয়ার একটা রাস্তা। এইবার আমি আর আমার আরেক বন্ধু দুজন, মানে এক বন্ধু গেছে প্রেম করতে, তার সাথে দুজন ফ্রি। তো তারা গিয়ে গঙ্গার ঘাটে বসেছে, আমরা দূরে কিছুটা তাদেরকে একটা স্পেস দিয়েছি, ঘন্টার মতো স্পেস, মানে নিজে কিছুটা দূরে আমরা দুজন বসেছি। এবার অনেকক্ষণ বসা হয়ে গেছে, দূরে কালো একটা মেঘ আসছে। আমার এক বন্ধু খুব বুদ্ধিমান, সে এবার আমার মতোই, সে প্যান্টে জিপে ব্যাগে রানার লাগায়, তার কারণ তার নাকি বলে হোল্ড করতে সুবিধে হয়, মানে এটা সত্যি ঘটনা। এবং সেই বন্ধুর মানে তখন বুদ্ধি এলো যে আমাদের ওদেরকে গিয়ে বলা উচিত যে প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে ভাই, বাড়ি চলো। এটা আমরা রিয়েলাইজই করিনি যে বৃষ্টিটা আসলে ওদের একটা হয়তো মানে রোম্যান্টিক মুহূর্ত কিছু একটা উপলব্ধি হবে, কারণ আমাদের বৃষ্টিতে কোনো রোম্যান্টিসিজম নেই, রাস্তায় কাদা হয়ে যাবে, বেকার ভিজে যাবো, পরের দিন জ্বর হয়ে যাবে, এই সমস্ত চিন্তা। তো আমরা দৌড়ে তাকে বলতে গেলাম, সে আমাদের দিকে কটমট করে তাকালো। আমরা ওই যে জায়গাটা একটা দালানের মধ্যে একটা শেডের তলায় তারা বসেছিল, আমরা তার কোনায় গিয়ে দুজন বসে পড়লাম, কাজ নেই কোনো, দেখছি কখন বৃষ্টি আসবে। তারপরে ঝেঁপে বৃষ্টি এলো, আমরা ওই সাইডে বসে ভিজলাম এবং তারা দুজন বৃষ্টি দেখলো। তাদের গল্পটা শুনলে হয়তো সেই গল্পটা রোম্যান্টিক হবে, আমাদের গল্পটা এইরকম একটা কাদামাখা বৃষ্টির গল্প। এইবার বৃষ্টির রোম্যান্টিসিজম বিভিন্ন বইতে পড়েছি এবং তখন মনে হয় আহা কি ভালো, কিন্তু আমার সাথে কোনোদিনই ঘটে না, কারণ রিসেন্টলি
মানে আমাদের বাড়ির ওখানে একটা নতুন উৎপাত শুরু হয়েছে, সমস্ত পুকুর ডোবা বুঝিয়ে দিয়ে বাড়িঘর তৈরি করা হচ্ছে, সুন্দর সুন্দর ফ্ল্যাট তৈরি হচ্ছে, লোক ইনডোর প্লান্ট রাখছেন, ভেতরে ফলস প্লান্ট রাখছেন, কিন্তু যে প্লান্টের উপরে তাদের প্লান্টেশনটা দাঁড়িয়ে আছে সেই প্লান্টেশনটার জন্য যে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে তাতে তাদের মাথায় নেই, তাদের মাথায় থাকার কথাও নয়। ইভেন যে প্রোমোটার বানাচ্ছেন পরিবেশ প্রেমী তারও মাথাতে নেই। তো সেই জন্য এইভাবে ফ্ল্যাট গজিয়ে উঠছে আমাদের বাড়ির ওখানে, এবং যে সমস্ত পুরনো বাড়িগুলো ছিল সেখানে জল ঢুকছে, কারণ সেই সমস্ত বাড়িগুলো এখন পরিমাণে নিচু হয়ে গেছে। তো এই হলো কি বৃষ্টির সাথে সম্পর্ক। এইবার একটা বই পড়লাম, সেই বইটা পড়ে মনে হলো যে বাহ, এ তো বেশ সুন্দর একখানা বই, যেটা পড়ে মনে হচ্ছে যেন বৃষ্টিতে একটা প্রেমের বিষয় আছে। সেটা হলো গিয়ে জয় গোস্বামীর লেখা যারা বৃষ্টিতে ভিজেছিল, আনন্দ থেকে প্রকাশিত একটা বই। এইবার বইটার সম্বন্ধে কি আছে, একটা রোম্যান্টিক প্রেমের উপন্যাস, নর্মালি যা হয় যা এক্সপেক্ট করতে পারি সেরকম ধরনের, পড়ে খুবই ভালো লাগবে কারণ লেখার প্যাটার্নটা নতুন, কবিতার মতো করে লেখা এটা একটা উপন্যাস। এইবার আপনার পড়তে পড়তে মনে হবে আপনি একটা কবিতা পড়ছেন, কিন্তু এটা একটা উপন্যাস, একটা নতুন ধরনের জিনিস। সেহেতু আমি চাইবো যে আপনারা সকলে বইটা পড়ে দেখুন, এবং পরের রবিবার আমরা সকলে মিলে আরেকটা এপিসোড নিয়ে আসবো, যেখানে কোথাও একটা ঘুরতে যাব এবং আপনাদের সাথে আরও বই শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত এই বইটা দেখুন, যারা বৃষ্টিতে ভিজেছিল, এইটা হলো আনন্দ থেকে প্রকাশিত সেই বইটা। লিংক আমি নিচে দিয়ে দেবো, দামটা দেখে নিতে পারেন, আনন্দের বইয়ের দাম সেন্সেক্সের মতো ওঠানামা করে, সেহেতু হয়তো স্টার্ট সেটই থাকবে না, সেই জন্য আমি আপনাদেরকে দামটা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই রইল, পরের ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ।